الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وسيلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبصن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلو يقبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء

এই এলাকার বিভিন্ন জায়গার থেকে পছন্দ করে মোহব্বত করে আজকে আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন কিছু সবক শোনা এবং বলার তৌফিক দান করেছেন এজন্যে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে শুক্রিয়া আদায় করি দিল থেকে মন থেকে সমস্বরে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমরা মজলিসে আসলাম এবং মনে মনে আমরা সবাই ইস্তেকফার পড়ি আস্তাকুল্লাহ রব্বী মিনকুল্লি জম্বিউতুবিউল ইল্লা বি আলী ইল আউজীল এবং আমরা নিয়ত করে নেই যে আমরা যা কিছু শুনব তার উপরে আমল করব দিলের কান দিয়ে শুনব মনের কান দিয়ে শুনবো চোখে চোখ রেখে শুনবো নড়াচড়া করবো না উঠা বসা করবো না এমনভাবে শুনব যে আল্লাহকে হাজির নাজির জেনে শুনবো যে আল্লাহ আমাদের সাথে আছে দেখতেছেন আমি কতটা এলএমকে অর্জন করার জন্যে কতটা আমি গভীরভাবে শুনব এটা যতটা আমি গভীরভাবে শুনব ততটাই আল্লাহ পাক আমাদের উপরে রহমত করবেন আমল করার তৌফিক দান করবেন দাওয়াত দেওয়ার তৌফিক দান করবেন আমাদেরকে আগে বাড়ানোর তৌফিক দান করবে এই জন্য নিয়ত করে নেই এলেম অর্জন করার নিয়ত করব আমল করার নিয়ত করব আল্লাহ হওয়ার নিয়ত করব অপর ভাইকে দাওয়াত দেওয়ার নিয়ত করব এবং এই আলোচনাগুলো ঘরে বাইরে সকল জায়গায় ছড়িয়ে দেব ইনশা আল্লাহ বন্ধুরা আমার খেয়াল করবেন খুব খেয়াল করে হ্যাঁ আল্লাহ পাক কোরআনের মধ্যে সুরা বাকারের মধ্যে শুরু আয়াতগুলোর মধ্যেই আছে আল্লাহ পাক বলেন অমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে যারা এই কথা বলে যে আমরা ইমান এনেছি কার উপরে আল্লাহর উপরে এবং কার উপরে আখিরাতের দিন সময়ের উপরে আখিরাতের উপরে সুন্দর কথা না সুন্দর কথা কি না ইমান এনেছে কার উপরে আল্লাহর উপরে আর এনেছে কার উপরে খেয়াল করবেন কথার উত্তর দিবেন ইমান উপরে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে আল্লাহ বলছেন কে যে আমার উপরে ইমান আনছে আমার আখিরাতের উপরে ইমান আছে তো ইমানের কোথাও বাকি আছে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কোথাও বাকি নাই কিন্তু আল্লাহ আল্লাপ যে কথা সামনে বলতেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ বলতেছেন বি বিমিন তারা আসলে মুমিন না তাহলে আল্লাহ বলতেছে আল্লাহর উপরে ইমান আনছে আখিরাতের উপরে ইমান আনছে আনার পরে আল্লাহ বলতেছে মুমিন না আল্লাহর উপরে ইমান আনলো আখিরাতের উপরে ইমান আনার পরে আল্লাহ নিজে বলতেছে ইমান না তুমি মুমিন না বিষয়টা সাধারণ না শুধু তাই না এখানে আল্লাহ পাক আরো বলতেছেন আল্লাহ তারা ईमानदार তো নয় বরং তারা iman সাথে ধোঁকাবাজি করতেছে যারা ঈমান এনেছে তাদের সাথে ধোকাবাজি করতেছে আমায় ইয়াদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াসহুরুন আসলে কিন্তু ইমানওয়ালাদেরকে তারা যে ধোকা দিচ্ছে এই ধোকা ইমানওয়ালাদের দিচ্ছে না তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে কিন্তু তারা এটা বুঝতেছে না তারা এটা বুঝতেছে না তাহলে আল্লাহ বললেন আমার উপরে যে ইমান আনলো আখিরাতের উপরে ইমান আনলো আল্লাহর উপরে ইমান আনার পরে আখিরাতের উপরে ইমান আনার পরে ইমানের আর কোনো অংশ বাকি থাকে না তারপর আল্লাহ বলতেছে তারা না। তাহলে আমাদেরকে একটু চিন্তা করার বিষয় যে আল্লাহ আসলে কি বুঝাইতে যাচ্ছে এটা বুঝতে হলে আপনাকে ইমানের মাপকাঠি বুঝতে হবে যদি ইমানের মাপকাঠি না বুঝেন আপনি এই আয়াত বুঝতে পারবেন না বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে আল্লাহর উপরে ইমান আল্লাহ আখিরাতের উপরে ইমান আনলো সে তো ইমানদার তাকে ইমানদার বলে সাক্ষী দেওয়া দরকার কি দরকার এটা বন্ধ করে দা না থাক তাকে ইমানদার বলে সাক্ষী দেওয়া দরকার কিন্তু আল্লাহ পাক বলছেন মুমিন না তাহলে আমাদের কি দরকার ইমানের সংজ্ঞা দরকার ইমানের মাপকাঠি দরকার ইমান বলতে আসলে কি বুঝায় এটা বোঝা দরকার এক কথাই যদি আপনাকে বুঝাইতে চাই ইমান মানে কি তাহলে আমি এক কথাই উত্তর দিব যে আপনি আমাদেরকে একটু সহজ করেন এক কথায় বুঝাই দেন ইমান মানে কি তাহলে আপনাকে সহজ ভাষায় বুঝাবো ইমান মানে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইমান মানে হলো

পুরা জীবনটা হলো ইমানের পরিচয় যদি ইমানের পরিচয় পেতে হয় তাহলে রসুলের জীবন অনুসরণ করা লাগবে তাহলে ইমানের মাপ মাপ কেট গেল স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আর ইমানের পরিচয় হলো আল্লাহ রসুলের জিন্দগি আল্লাহ রসুলের জীবন হচ্ছে আপনার আমার ইমানের পরিচয় যদি আমার আপনার ভিতরে আল্লাহ রসুলের জিন্দেগি না থাকে আল্লাহ রসুলের সুন্নত না থাকে তাহলে আমার আপনার কথাটা এমন হইল যেটা আল্লাহ পাক কোরআনে বললেন বলে যে আমি আল্লাহর এবং বলে আমি আমি আখিরাত আল্লাহর আখিরাতের উপরে ইমান এনেছে আসলে ধোকা দিচ্ছে এরা ইমান তার স্বয়ং আল্লাহ রসুলের সুন্নত তার জিন্দিগির মধ্যে নাই তার ঘরে নাই তার সন্তানদের মধ্যে নাই তার পরিবারে নাই তার সামাজিকতার মধ্যে নাই তার লেনদেনের মধ্যে নাই তার মহামালাত মহাসরাতে নাই তার ইবাদিয়াত আখলাকের মধ্যে নাই আল্লাহ রসুলের জিন্দি আল্লাহ সুন্নত আল্লাহ রসুলের সুন্নত যদি না থাকে আল্লাহ রসুলের জিন্দিগি যদি না থাকে সেই ইমানদার না কিন্তু প্রশ্ন থাকে হজরতলা বুঝলাম কিন্তু আল্লাহ যে বললো আল্লাহ রাখিরাত এর উপরে বিশ্বাস করলে তো সব চলে আসে আমি আপনাকে বলবো আপনি বুঝেন নাই আসলে সব চলে আসে না ইমানই বিষয় সাতটা বিষয়ের উপরে ইমান আনতে হবে কয়টা বিষয়ের উপরে অদৃশ্য সাতটা বিষয় আমান বিল্লাহি অমালা ইকাতিহি অকুতুবিহি ওইটা বাদ দিলাম আখিরি হবে কোনটা বাদ গেছে রসুল বাদে মালাইকা কিতাব আল্লাহ আখিরাত ওই দুইটার মধ্যে আল্লাহ এবং আখিরাতের মধ্যে কিসের মধ্যে শুধু রসুল বাদে তা আল্লাহ কোথায় বলছে খেয়াল করছেন ওখানে বলছে আল্লাহর উপরে ইমান আনছে আখিরাতের উপরে ইমান আনছে মাঝখানে রসুলের উপরে ইমান আনে নাই রসুলবাদ আপনি দেখেন আমানটু বিল্লাহি আল্লাহর উপর আল্লাহ গেছে এরপরে যা বলবো রসুল বাদে সব আখিরাত বিল্লাহি ও রসু ওরপর কি অ মালাই কাতিহি এটা কি আখিরাত অকুতুবিহি এটা কি আখিরাত অলিয়া অমিলা আখির এটা কি মাছখানে রসুল বাদ পড়ে গেছে তার মানে আল্লাহ বলতেছে আমি এবং আখিরাত তার মানে এখানে সাতটা বিষয় তিনটা ভাগ করা হয়েছে সাতটা বিষয়কে খেয়াল করতেছো খেয়াল না করলে কিন্তু ছুটে যাবে খুব খেয়াল খুব খেয়ালের সাথে সাতটা বিষয়কে কয়টা ভাগ করা হয়েছে তিনটা ভাগ করা হয়েছে কয়টা ভাগ একটা হচ্ছে আল্লাহ আখিরাত আর রসুল সাতটা বিষয়ের কয়টা ভাগ সাতটা বিষয়ের উপর ইমান আনতে হবে তার মধ্যে কয়টা ভাগ সাতটা বিষয় মিলে তিন ভাগে বিভক্ত কয় ভাগে আল্লাহ একটা আখিরাত একটা রসুল আর একটা এখন আল্লাহ বলতেছে আমার উপরে ইমান আছে আখিরাতের উপরে ইমান আনছে মমিন কেন নয় কারণ রসুলের উপরে ইমান আনে তাহলে যার জিন্দির মুগির মধ্যে রসুল নাই যার উঠা বসার মধ্যে রসুল নাই যার কথাবার্তার মধ্যে রসুল নাই যার সামাজিকতার মধ্যে রসুল যার লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে রসুল নাই সে মুমিন না আল্লাহ এখানে এই কথাই বলতে যাচ্ছে রসুল বাদ দিয়ে আল্লাহকে মানলে আখিরাতকে মানলে তুমি ইমানদার তোমাকে সবাই বলবে বটে কেমতের ময়দানে তুমি কাফের মুশিক হিসেবে উঠবা ইমানদার হিসেবে উঠতে পারবা এই জন্যে বন্ধুরা আমার রসুলের জিন্দগি আসল জিন্দগি রসুলের উপরে ইমান আনাই হলো আসল ইমান রসুলের উপরে ইমান আনলে দেখেন আল্লাহর উপরে ইমান আনা হয় রসুলের উপরে ইমান আনলে আখিরাতের উপরে ইমান কারণ আল্লাহ এবং আখিরাতি দুটা জানলাম মাধ্যমে রসুলের মাধ্যমে রসুল না আসলে ও চিনতাম না আখিরাতও চিন্তামনা জানতামনা চিন্তামনা পরিচয় পাইতাম না মানে আখিরাতের পরিচয় আমি যা পেয়েছি আল্লাহ সম্পর্কে আমি যা জেনেছি তার মূল মাধ্যম কি রসুল সল্লাল্লাহু আর সুতরাং রসুল হচ্ছেন ইমানের মাপকাঠি বন্ধুরা আমার এইবার এই ইমানের মাপকাঠি কেমন হতে হবে তাহলে আমরা বুঝলাম আল্লাহ কেউ মানতে হবে রসুল কেউ মানতে হবে আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে যদি কোনো বান্দা রসুলের উপরে বিশ্বাস রাখে রসুলের উপরে ইমান নিয়ে আসে রসুলের উপরে ইমান আনার কারণে আল্লাহ পাক তাকে আল্লাহ এবং আখিরাতের উপরে ইমান সাব্যস্ত করে নেবেন মেনে নেবেন আপনার ইমানকে কবুল করে নেবেন যদি আল্লাহ থাকে আর আকিরাত থাকে রসুল বাদ পড়ে যায় তাহলে আপনার ইমান আল্লাহর কাছে কবুল হবে না এবার আসেন আমাদেরকে এই ইমান অর্জন করতে হলে যে পথে চলতে হবে সেই পথ নাম হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত আজকে আমার আলোচনার মূল বিষয় আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত মানে যারা রসুলকে মানে অল জামাত মানে রসুলের দলভুক্ত যারা শুধু তারাই হচ্ছে হক পথ সিরাজুল মুস্তাকিমের পথে আছে। যারা আল্লাহর রসুলকে মানে না তারা সিরাতুল মুস্তাকিমের পথে নাই এবং যেটা রসুলের জামাত যেই জামাত রসুল থেকে সিলসিলা হয়ে পর পর ধারাবাহিক ভাবে যেই জামাত আসছে এই পর্যন্ত সেই জামাতকেই বলা হয় রসুলের জামাত সিরাতুল মুস্তাকিমের জামাত এই জামাত বাদ দিয়ে আপনি ডাইনে যাবেন ধরা খাবেন এই জামাত বাদ দিয়ে আপনি বামে যাবেন ধরা খাবেন তাহলে আমাদেরকে কোন পথে চলতে হবে আহলে সুন্নত ওয়াল জামাতের পথে চলতে হবে এবার আসেন সামনে আলোচনা আপনার সাথে এটা নিয়েই অগ্রসর হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বসার এবং শোনার তৌফিক দান করেন এবং এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন আল্লাহ পাক মধ্যে বলছেন ইননা হাদাল আল্লাহ মধ্যে বলেন নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি হেদায়েত স্বরূপ যেটা কিনা সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত যেটা কিনা আকুয়াম মানে হচ্ছে মতাদেল এবং আউসাত যেটা মাধ্যম পন্থা অবলম্বন করে কি পন্থা আকামের কয়েকটি অর্থ এটার একটা অর্থ হলো সিরাতুল মুস্তাকিম আকামের আরেকটি অর্থ হলো এতেদাল

এবং আপনি বাসারত দিয়ে দেন যারা এই পথে চলবে এবং নে কামল করবে আমি তাদেরকে কেমতের ময়দানে আজর দান করব এইবার আমাদেরকে বোঝা দরকার আউসাদ সিরাতুল মুস্তাকি এটা কি জিনিস আমরা বুঝলাম যে কোরআন হচ্ছে হেদায়ত মানুষকে দেয় এটা হেদায়তের কোরআন হিদায়াত রব্বানি আল্লাহ পাক বান্দার কাছে পৌঁছাইছেন কোরআনের মাধ্যমে কিন্তু কোরানটা কি বুঝাচ্ছে কোরআন কেমন এটা আকাম আকাম মানে কি এটা সিরাতুল মুস্তাকিম আকাম মানে কি এটা ইনসাফ ওয়ালা মানে কি এটা মধ্যমপন্থী অবলম্বন করে তাহলে আমাদের কি আকাম শব্দটার এই তিনটি ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে যে মোতাদের কি জিনিস ਔসাত কি জিনিস যেটাকে মধ্যম বলা হয় সিরাতুল মুস্তাকিম কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা আমার এই জন্যে মানদণ্ড কোরআনের মানদণ্ড তিনটা জিনিস ইনসাফ এহসান এবং আউসাদ মধ্যমপন্থী এবং সিরাতুল মুস্তাকিম এটাই হলো কোরআনের মানদণ্ড এর আগে আমি হাদিসের মাপকাঠি বলেছি এখন যেটার মাপকাঠি আপনাকে বলতেছি ইমানের মাপকাঠি আলোচনা করেছি এখন যেই জিনিসের মাপকাঠি আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে কোরআনের মাপকাঠি তাহলে কোরআনের মাপকাঠি হলো মধ্যম পন্থা অবলম্বন করা সব ক্ষেত্রে মধ্যম পন্থা তো মধ্যম পন্থা বলতে কি বোঝায় কমিও নাই বেশিও নাই কমিও নাই বেশিও নাই যা বলেছেন শুধু তাই যা বলেছেন তাই কেমন কোরআনের আয়াতের মধ্যে বলছেন ওমা আতা কুমুর রসুল ফাখুজু অমা নাহাকুম আনহু ফান্তাহু তোমার আমার হাবিব হজরতে মোহাম্মদ মোস্তফাল মুজতাবাল মোর্তাজা সাল্লাহ আলাইসাল্লাম যা কিছু আমাদের জন্য এনেছেন তা কিছু মজবুত ভাবে ধরতে হবে যা কিছু ছাড়তে বলেছেন করতে নিষেধ করেছেন হেফাজত হইতে বলেছেন বাঁচতে বলেছেন তা থেকে আমাদেরকে হবে তার মানে আমাদের যা বলেছেন যা করেছেন তা আমরা করব যা ছেড়ে দিয়েছেন তা আমরা ছেড়ে কোনো কিছুতে রসুল করেছেন আমরা ওইটাকে বাড়ায় করব না যত যেই পরিমাণ করছেন আমরাও সেই পরিমাণ করব। আল্লাহ রসুল যেই জিনিসকে ছেড়েছেন আমরা সেই পরিমাণ ছাড়বো ওটাও কে বাড়ায় ছাড়ব না কি ছাড়বো না যেমন সবরে নামাজ কয় রাকাত দুই রাকাত রসুল কয় রাকাত পড়েছেন এমন কোন মাতুব্বর উনি চিন্তা করলেন যে দুর দুই রাখাতে মন ভরে না বিশাল বড় আল্লাহ রলি উনি নামাজ পড়তে পড়তে সারা রাত পড়েন এখন সবরে গেছেন উনি চিন্তা করতেছেন দুই রাখা কি মন ভরে আমি চার রাকাত পড়বো নামাজ হবে কারণ কি হইল বাড়ায় ফেললো কি ফেললো আবার চিন্তা করলো যে সবরে গেছি আমার নামাজের দরকার নাই কি নাই তাহলে কি করলো কুমায়ে ফেললো আল্লাহ রসুল দুই রাকাত করছে আমি সবরে কষ্ট হচ্ছে আমি এই দুই রেখা তো দিলাম আমার কষ্ট হচ্ছে এখন সে মনে মনে মাসলা আবিষ্কার করলো কষ্টের কারণেই তো দুই রাকাত করছে তো আমার কষ্টটা বেশি বেড়ে গেছে এটা যদি রসুল জানতো তাহলে দুই রেখা তো মাফ করতো এই জন্য সে চিন্তা করে আর দুই রাখা তো কুমাই দিছে তাহলে এটা কুমায়ে দিল আরে বুজুর্গ কি করলো দুই রাখার বাড়ায় দিল এটা আর সিরাতুল মুস্তাকিম নাই এটা আর মধ্যম পন্থা নাই কি নাই মধ্যম পন্থা নাই মধ্যম পন্থা কাকে বলে আপনার এক হাতে জিনে ধরছে এই কয়েকদিন আগে এক জিনে এখানে তার হাত খালি টানে একদিকে টানে হাত এটা ঘুরলে খালি ঘুরতেই থাকে আবার বানেরটা ঘুরলে এটাই ঘুরতে থাকে তার মানে সে আর মানুষ নাই সঠিক মানুষ নাই ধরছে কিসে জিনে বন্ধুরা আমার যারা শয়তানে ধরে সে খালি ডাইন দিকেই যায় কারো যদি শয়তানে ধরে সে খুলু বাম দিকেই যায় ডান দিকে গেলে সিরাতুল মুস্তাকিম না মাধ্যম না মধ্যম হলো না ডাইন হইল বাম দিকে গেলেও মধ্যম হইল না বামপন্থী হইল আরে আসলে আসলে কি আল্লাহর কাছে কোরআনের মাপ কাঠিয়ে মধ্যম পন্থী তার মানে কি ডাইনো যাব না বামে যাব না সোজা যাব এই যে আমি সোজা গেলাম এই সোজা যাওয়াটাই হলো মধ্যমপন্থী বামেও গেলাম না সোজা গেলাম দিকেই যাই সোজাই যাই আপনি ডাইন দিকে ঘুরলে সোজাই যাচ্ছেন বাম দিকে ঘুরলে সোজাই যাচ্ছেন উত্তরে গেলে সোজাই যাচ্ছেন দক্ষিণে গেলেও সোজাই যাচ্ছেন নাকি ডাইন দিকে যাচ্ছেন এভাবে হাসরাই হাসরাই কই মাছের মতো হুম জিনে ধরছে হাত ভাই ডাইন দিকে গেল হাজুর কি হইছে যে আমারে হাতে জিনে ধরছে ডাইন দিকে গেল আমার ডাইন দিকেই লয়ে যায় মানে হাত যেই দিকে যায় আমিও সেই দিকে যাই এটা কেমন হইল ভাই কুত্তা লেজ নড়ায় না লেজে কুত্তারে নড়ায় ভাই এটা হলো কুত্তার লেজের মতো ডাইন দিক এটাও কুত্তার লেজের মতো বাম দিক এখন যদি কুত্তার লেজ যেদিক যায় আপনিও সেই দিক যানটাও সিরাতুল মুস্তাকিমি হলো না ডাইন হাত যদি কুত্তার লেজ হয় আপনার তাহলে ডাইন দিকেই যাচ্ছে বাম হাত যদি কুত্তার লেজ হয় এটা কি হতেসে বাম দিকেই যাচ্ছে কিন্তু আপনি ডান দিকেও যাবেন না বাম দিকেও যাবেন না আপনি তো কুত্তার লেজের কথা শুনেন না আপনি তো লেজে কুত্তার লেজে আপনার কথা শুনবে সুতরাং আপনি যেদিকে যাবেন আপনার হাত সেই দিকে যাবে আপনার পাও সেই দিকে যাবে এই যে যে আপনি সুদা হাটটা সেন এই সুদা কি বলা হয় সিরাতুল মুস্তাকিম বলা হয় বন্ধুরা আমার কোরআনের মধ্যে ইফরাতও নাই তফরিতও নাই ইফরাতকে বলা হয় এলহাদ আর তফরিদকে বলা হয় বেদাত অর্থাৎ ইফরাত আর তফরিদ কোরআনের মধ্যে নাই সব কিছুরই মাপকাঠি রয়েছে কোরআনেরও একটি নির্দিষ্ট মাপকাঠি রয়েছে কেউ যদি সীমা অতিরিক্ত করে যায় অতিরঞ্জিত কিছু বাড়ানোর চেষ্টা করে তাহলে তাকে তফরিত বলা হয় তাকে বেদাত বলা হয় আল্লাহ রসুল সাল্লা সালাম এর উপরে আমরা দুরুজ পড়ি এখন অতিরিক্ত মহাব্বাত করতে গিয়ে আপনি দাঁড়ায় দুরুত পড়তেছেন এটা কি করলেন আপনি বাড়ায় ফেললেন কি ফেললেন অতিরিক্ত মহাব্বা দেখায় ফেলল আবার অনেকে চিন্তা করলো যে আল্লাহ রসুলের বুরুদি পড়বো না এটা কি করলো সে কমায় ফেললো যদি কেউ নির্দিষ্ট সীমানা থেকে বের হয়ে যায় অথবা পিছনে চলে আসে এটাকে বলা হয় ইফরাত এলহাদ সে কমি করে ফেললো কি করে ফেললো এটার উদাহরণটা আপনাদেরকে দিব ফুটবল আর ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে দিলে আপনি সহজে বুঝবেন বাউন্ডারির বাইরে গিয়ে যদি আপনি নাম্বার চান নাম্বার পাবেন না আবার গ্যালারির মধ্যে বৈশাখ চিল্লায় যদি আপনি নাম্বার বাড়াইতে চান তাও বাড়বে না এখন খেলোয়াড় দুই প্রকার একটা হচ্ছে মাঠের ভিতরে খেলোয়াড় আসে আরেকটা হচ্ছে বাউন্ডারি ওই চারিদিকে গ্যালারিতে খেলোয়াড় আছে এবং গ্যালারির দর্শক আছে গ্যালারির দর্শকরা যদি চিন্তা করে যে আমরা গ্যালারিতে বসেই আমরা যেই রানের কথা বলবো ওই খেলোয়াড়রা ওইভাবেই রান করবে তা হবে কখনো কারণ সে মাঠের বাইরে তা হবে না আর খেলোয়াড়দের মধ্যে যদি কেউ অতিরিক্ত পণ্ডিত হয় সে যদি চিন্তা করে চার সক্কা মারবো বাউন্ডারির বাইরে যায় এই মারব মারাই যখন লাগবে বাউন্ডারি বাইরে যাই চার ছক্কা মারব ফুটবল প্লেয়ার যদি চিন্তা করে বাউন্ডারি বাইরে যাই বাইরের থেকে গোল মারব বাইরের বাউন্ডারি বাইরে থেকে ফুটবল দিয়া এমন লাথি মারছে গোলকিপারের গোল কিপার শুদ্ধ শুদ্ধা গোল হয়ে গেছে আসলে কি গোল হয়েছে কারণ কি লাথিটা মারছে কোথার থেকে বাহিরের থেকে এই যে বাহিরের থেকে লাথি মারলো ঠিক আছে বাহিরের থেকে লাঠি মারলো অতিরিক্ত বুঝলো এটাকে বলা হয় তাফরিত বেদাত আর এই যে বাউন্ডারির মধ্যে দর্শকরা চিন্তা করতেছে আমি যেটা বলবো সেটাই সক্ষম হবে হয় না এবার দেখিস চার হবে বাজি লাগায় একজন আরেকজনের সাথে এবার চার হবে এবার দুই হবে কিন্তু আর কথা মতো চার দুই হয় চার দু হয় না তার মানে এই যে সে চিন্তা করতেছে এ হচ্ছে বাউন্ডারির বাইরে বাউন্ডারির বাইরে বাইরে এটাকে বলা হয় ইফরাত এটাকে বলা হয় মানে সে সেই বাউন্ডারির মধ্যে নাই এইবার যারা বাউন্ডারির মধ্যে যে সকল ফুটবল প্লেয়াররা ফুটবল খেলছেন এবং এবং যারা বাউন্ডারির ভিতরে থেকে যেই সকল ক্রিকেট প্লেয়াররা ক্রিকেট খেলছেন শুধু তারাই ওই খেলার মধ্যে সঠিক পর্যায়ে আসে ওখানে লেফরিও আছে ওখানে বাসিও বাঁচতেছে ওইখানে যে খেলাটা হচ্ছে ওই খেলার উপরে নাম্বার পাচ্ছে ব্ল্যাকবোর্ড বোর্ড আছে একটা বোর্ডের মধ্যে নাম্বার যোগ হচ্ছে বাইরেরটাও যোগ হচ্ছে না বাউন্ডারির মধ্যে গ্যালারির মধ্যে যারা চিল্লা চিল্লি করতেছে ওদের চিল্লা চিল্লির কারণেও নাম্বার যোগ হচ্ছে। সে তাহলে বন্ধুরা আমার ইসলামের সিরাতুল মুস্তাকিম মধ্যমপন্থী হলো আপনি কোরআনের আয়তার মধ্যে থেকে আমল করবেন রসুলের জিন্দগির আয়তার মধ্যে থেকে আমল করলে এই আমল আল্লাহ তালা কবুল করবেন রসুলের আয়তার বাইরে গিয়ে আমল করলে কবুল হবে না কথা বুঝতে পেরেছেন যদি আপনি অতিরিক্ত বুঝেন তাহলে কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে আর যদি আপনি বের হয়ে আসেন তাহলে তফরিদ তার মানে আপনি আল্লাহর রাস্তার থেকে সরে গেলেন আসেনা আমাদের মধ্যে হ্যাঁ দিনের পথে আসতে গেলে কি তাই আল্লাহ তৌফিক দিলে নামাজ ফুল এ কি করছে এ কিন্তু তফরিতের শিকার সে ইসলামের মধ্যে নাই সে বলতেছে আল্লাহ তৌফিক দিলে নামাজ পড়বে নামাজের সময় পার হয়ে যাচ্ছে তখনও সেই কথা বলতেছে তৌফিক দিলে তার মানে কি সে ইসলামের মধ্যে নাই দিনের তাকাদা সামনে আসছে ইচ্ছা করলে সে তাকাদা পূরণ করতে পারে সে করতেছে না দুনিয়ার সামান্য একটা সমস্যা বাহানা দেখাইয়া সে ওই কাজটা করতেছে না সেই ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে ওই সময় সে ইসলামের গণ্ডির মধ্যে নাই কেউ এই চিন্তা করে চিনা করতেছে যে পরে মাফ চাইলে মাফ হয়ে যাবে কেউ এই চিন্তা করে সুদ খাইতেছে পরে মাফ হইলে মাফ চাইলে মাফ হয়ে যাবে সে বেদাত করতেছে সেও ইসলামের গণ্ডির থেকে বাইরে কেউ চিন্তা করতেছে দাড়ি পরে রাখবো এখনো বয়স হয় নাই কেউ চিন্তা করতেছে এখনই সুন্নতির উপরে আসার দরকার নাই পরে করব এই যে চিন্তা যারা করতেছে এরা একজন ও সিরাতুল মুস্তাকবির উপরে নেই কারণ এরা এফরাত এবং তফরিতের শিকার হয়ে গেছে এলহাত এবং বেদাতের শিকার হয়ে গেছে দিনের মধ্যে কেউ কেউ কমই করে বাড়াই চারিদিকে আপনি দেখবেন যখন ইসলামের আলোচনা করবেন তখন দেখবেন আপনারে ভুল বোঝানোর চেষ্টা করা হয় কেউ আপনাকে ভুল বুঝাইতেছে কেউ আপনার ভালোবেসা পুরা ডাই মাইরা দিতেছে তার মানে ভালো অতিরিক্ত ভালোবাসা দেখাইয়া আপনারা এত বেশি আমল করতে করতে বলতেছে যে যার কোরআন হাদিসে যার কোনো বালাই নাই যার কোনো দলিল নাই যেগুলো সাহাবিরা করেন নাই যেগুলো আল্লাহ রসুল থেকে সাবেদ না প্রমাণিত নয় এই কাজগুলো করাইয়া আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাইয়া এরা বেদাতের কাজে শিকার হইতেছে যেমন অনেকে গান বাজনাকে হালাল মনে করতেছে দিনের গান গান ওর সাথে ঢোল তবলা লাগাইয়া ওর সাথে মিউজিক লাগায়া তারা গান বাজনাকে মনে করতেছে এটাই দিন অনেকে শুধুমাত্র দাওয়াতকে দিন মনে করতেছে অনেকে শুধুমাত্র খানকাকে দিন মনে করতেছে অনেকে শুধুমাত্র মাদ্রাসাকে দিন মনে করতেছে অনেকে শুধুমাত্র মসজিদে যাওয়াটাকে দিন মনে করতেছে এরাও সিরাতুল মুস্তাকিমের উপরে নাই দিন কখন হবে যখন আপনি মাদ্রাসায় যান পুরা দিন ওই মাদ্রাসায় শেখানো হচ্ছে তাহলে ওই মাদ্রাসা পুরো দিনের উপরে আসে খানকায় আপনি যখন যাবেন তো খানকায় যদি পুরো দিন আপনাকে শেখানো হয় তাহলে ওই খানকা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। মসজিদে আপনি যদি যান ওই মসজিদে যদি পুরো দিনের উপরে আপনাকে শেখানো হয় তাহলে ওই ওইটা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। শুধু ছয় নম্বরই হাকিকত আর কোনো নম্বর নাই ছয় নম্বর ছাড়া দাওয়াত নাই যদি ছয় নম্বরই শেখানো হয় আর বাকি দিনের বিষয়টা গুরুত্ব না দেওয়া হয় তো এই তবলিক নামে তবলিক না এটা বেদাতের কারখানা ওকেও পুরা কথাটা বলতে হবে তবলি তো পুরা কথা বলতে হবে সামান্য দুই চার ছয়টার কথা বলে আপনাকে আমাকে মুসলমানকে সে ধোকা দিতে পারে না এই জন্য আমি সতেরোটা আমল আমাদের খানকার আমল আমি এই কারণেই এনেছি যে এই পুরো সতেরোটা আমলের মধ্যে আলহামদুলিল্লাহ দিন রয়েছে কথা ঠিক কিনা এটা এখনকার বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি আপনারা অলসতা করবেন না এইটাকে ছড়ানোর চেষ্টা করেন মেহনত করার চেষ্টা করেন বন্ধুরা আমার বামপন্থীরা হলো হেফরাতোয়ালা ডানপন্থীরা হলো তফ্রিতোয়ালা মাঝ বরাবর যারা সোজা সুজি হাঁটে এরাই হলো মধ্যমপন্থী এদেরকেই সিরাতুল মুস্তাকিম বলা হয় আর যারা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে সুজা সুজি কোরআনে যা বলেছে হাদিসে আল্লাহ রসুল যা বলেছে যেইভাবে শূন্যতে এসেছে সাবিদের মাধ্যমে যেটা এসেছে সেটার উপরে যারা আমল করে বন্ধুরা আমার এরাই নিজেদের উপরে ইনসাফ করতেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে এরাই নিজেদের উপরে স্নান করতেছে এদের উপরেই পাক কিয়ামতের ময়দানে স্নান করবেন দেখেন কতটা দামি আলোচনা কতটা দামি আলোচনা খেয়াল করেন আমরা অনেক সময় আমাদের নফসের কথা শুনি নফসে আম্বারা আমাদেরকে ধোকা দিয়া আমাদের নামাজে কালামে জিকিরে অলসতা করায় এটাও সিরাতুল মুস্তাকিম না সিরাতুল মুস্তাকিম এমন এক জিনিস নাই বিচার এমন এক জিনিস মধ্যমপন্থী এমন এক জিনিস যে আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন যিনি আপনাকে তৈরি করেছে যে রসুল আমাদেরকে পথ দেখিয়েছেন আমরা তার কথা শুনবো কোনো নফসে আমার কথা শুনবো না তাহলে নফসের আমার কথা শোনাটাও মধ্যমপন্থীর আয়তন মধ্যে নাই কারণ আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আম্বারা নবসে বামপন্থী এটা আপনাকে গোনার দিকে আকর্ষণ করে আর যেই জিনিস আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরায় ওটা কিভাবে সিরাতুল মুস্তাকিম হয় সুতরাং গোনা নামক বস্তু যাদের ভিতরে আসে না করলে সে সিরাতুল মুস্তাকিমের উপরে আসতে পারবে না যারা ডানপন্থী এবং বামপন্থী তারাও সিরাতুল মুস্তাকিমের উপরে আসতে হলে তওবা তওবা করতে হবে করে তাকে আবার নতুন করে করতে হবে বন্ধুরা আমার সোহবাতে অলিদের বিষয়ে একটু আলোচনা করি আল্লাহর অলিদের সোহবাতের বিষয়ে আল্লাহ পাক কুরানের মধ্যে বলেছেন ইয়া ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাছ সাদিকিন হে ইমاندارগণ তোমরা তাকুয়া অবলম্বন করো আর এই তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহ ওয়ালার সাদিক বান্দাদের সাহবত অর্জন করো তাইলে কোরআনে যেহেতু আল্লাহ পাক বলেছেন অলিদের সাহবত অর্জন করার জন্য আমরা করব আল্লাহ বলেছেন আমরা করব কথা ঠিক আছে এটাই সিরাতুল মুস্তাকিম আল্লাহ না বলতেন আমরা করতাম না রসুল না বলতেন আমরা করতাম না আল্লাহ বলেছেন রসুল বলেছেন সুতরাং আমরা করব তাহলে আমরা আল্লাহর অলিদেরকে মানি মানব মানতে থাকবে আল্লাহর অলিদের কারামত হয় কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কারামাতুল আউলিয়া হক অলিদের কারামত হক এই কেন হক অলিদের কারামত নবীদের মজার সত্যায়নকারী অলিদের কারামত নবীদের মজেজার সারি হয় নবীরা যে মজেজা দেখাইছে আমরা তো দেখি নাই কথাটা নবীদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটছে ওইটাকে উনারাদের দ্বারা যে ঘটছে ওইটা আমরা দেখি নাই তাহলে ওটার কোনো ফটোকপি দরকার যেটা দেখলে বুঝবো না ওইটা ঠিকই ছিল গোডাউন আমি দেখি নাই কিন্তু দোকানের সামনের ফিসার দরকার গোডাউন আমরা দেখি নবীরা ছিল কারা মজেজার গোডাউন কিন্তু মজেজার গোডাউন তো আমরা দেখি নাই সামনেরটা দেখলে বুঝতে পারবো যে গোডাউন পিছনে আছে তো সামনে কারা আছে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের দ্বারা আল্লাহ পাক কারামত ঘটান কিভাবে কয় তার ইচ্ছার বাইরে সে নিজেও জানে না কারামত ঘটবে আল্লাহ ঘটান তাই জানে না কারামত ঘটায় আল্লাহর অলিদের সম্মান ইজ্জতকে আল্লাহ পাক বান্দার কাছে দামি করে দেন এই জন্যে ঘটান অলিরাও জানে না যে আমার দ্বারা কারামত হবে আল্লাহ ঘটান তখন অলিরা বুঝতে পারেন কিন্তু এটা কেন ঘটান এইটা এই জন্যে ঘটান বড় পীর আব্দুল কাদের জিলানির মাধ্যমে অনেক ঘটনা এমন আসছে যে মরা মানুষ জীবিত হয়েছে কেন ঘটাইছে আর যদি ঈসা আলাহিসাম মরা মানুষ জীবিত করতেন যদি বড় পীর দ্বারা না হইতো তাহলে ঈসা আলাহিসামের ওই কারামতের সত্তানকারী হইতো না তো ওটা সত্তান হয়েছে তখনই যখন ঈসা আলাহিসাল্লাম ঈসা আলাহিসাল্লামের ওই কারামত ওই মজেজা ইব্রাহিম আলাহিসাল্লামের মজেজা ছিল পাখিকে ডাক দিল আল্লাহকে বললো যে আল্লাহ আপনি মরামা মানুষ জীবিত কেমনে করেন তুমি কি বিশ্বাস করো না আমি করি লি না কলবি আমার কলবের সান্তনার জন্য আমি জানতে চাচ্ছি তখন ইব্রাহিম আলাহ সালামকে বললো চারটা পাখি ধরো এগুলো টুকরা টুকরা করো চার পাহাড়ে রাখো তারপরে খুব বীজ না বললে বীজ নীল্লা বলে ডাক দাও তো এইটা করলো ইব্রাহিম আলাহ সাল্লাম যখন এটা করলো দেখা গেলো সমস্ত পাখিগুলো আস্তে আস্তে বাতাসের মধ্যে জোড়া জোড়ালাইগা একেবারে চারটে আলাদা আলাদা পাখি হয়ে আবার উড়ে চলে গেল এত বড় একটা কারামত আমাদের মানতে হলে আমাদের এইটার কিছু নমুনা দেখতে হবে তাহলে আমাদেরও অন্তরের সান্তনা হবে ইমান তো আসে ইব্রাহিম সালাম বলছে ইমান তো আসে কিন্তু অন্তর শান্ত হচ্ছে না দেখলে শান্তনা পাইতাম তাহলে আমরাও তো বলতে পারি নবী যেহেতু এই কথা বলতে পারে তো আমরা বলতে পারি না যে অলিরা অলিদের কিছু কারামত ঘটানোর মাধ্যমে পাক নবীদের ওই মজেজার সত্যায়ন করে থাকেন এবং আল্লাহর বান্দারদেরকে না কলবি বানান তাদের অন্তরকে সান্ত্বনা দেন যাতে তাদের ইমানের ক্ষেত্রে ঘাটতি না পড়ে এই জন্য আল্লাহ রসুল বলেছেন হাত তাহলে এটা অলিদের দ্বারা কারামত ঘটে এটা আমরা কি করি মানি বিশ্বাস করি খেয়াল করছেন কিন্তু মাজারে মাজারে যাইয়া পূজা করা করা আমরা বিশ্বাস করি না মাজারে মাজারে অলিদের তার হাত পাইতা তার কাছে কিছু চাওয়াটাকে আমরা বিশ্বাস করি না কারণ এইটা বেদাত ওই যে বললাম অতিরিক্ত এত ভালোবাসা আপনার ভিতরে তো আপনার হজরতলা অথবা যে আল্লাহর অলি সৌভা গেছেন তার কাজ করে দেখেন ভালোবাসার আরেকটা নাম কি তার কাজ সে যে রেখে যাওয়া যে কাজ ছিল সেই কাজটাকে আপনি আগে বাড়ান তাহলে সে ভালোবাসা আপনার চাইতে হবে না অটোমেটিক আপনি পেয়ে যাবেন আমার শাহেকম সিদা আরে শাহ হাকিম আক্তার সাহেব নব্বার আল্লাহর কাদাউর রেখে যাওয়া কাজ আমাকে আল্লাহ পাক অর্পণ করেছেন খেলাফতের মাধ্যমে আমি আমি আমার রে পূজাও করি না তার মাজারে যায় সেচদাও করি না আমি আমার শায়েককে ভালোবাসি আমি আমার শায়কের দোয়া লাভ করি কিভাবে কীভাবে তার কাজের মাধ্যমে আমি পরিচয় করাই তার কাজ কি ছিল এসলাইন অফসের মাধ্যমে নে কামল করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা আল্লাহর রসুলের সোন্নাথের জিন্দিগির মাধ্যমে নিজে আল্লাহওয়ালা হওয়া আল্লাহর বান্দাদের আল্লাহওয়ালা বানানো এই দুইটা কাজ আল আমার শায়েক পীর মুর্শিদ আমার উপর অর্পণ করে দিয়েছেন আমি এই কাজটাকে সামনে অগ্রসর করাচ্ছি এটা হলো কাজ আর আপনি ভালোবাসা এমন ভালোবাসা দেখাচ্ছেন লোক মইরা গেছে মাজারে হয় তার একটা মাজারই হইল কিন্তু আপনি মাজার কবর জিয়ারত করা যায় আছে তার জন্য আপনি সে আরও আপনার কাছে মহতাজ মুখাপেক্ষি আপনি দোয়া করলে সে পাবে আপনি সোরা একলাস পাতা ফালাক পরে আপনি ওই আল্লাহর অলির জন্য দোয়া করেন তার সব হাদিয়া করেন তা না করে আপনি উল্টা পা হাদিয়া কি করবেন উল্টা তার কাছে কবরের সামনে যায় সেজদা করতেছেন তার কাছে চাচ্ছেন তাকে সামনে রেখা বাওয়াল কি গান গাইতেছেন এটা অতিরিক্ত হইল কিনা অতিরিক্ত হইল জীবন বাপ বাপরে সাওয়াল দিছে লাথি এখন বাপে যখন বা মরছে মাজার একখান বানায় গান বাজনা গাইতেছে দুনিয়া তো খাইলাম লাথি তোর মরার পরও আমার কবরে ফেরেস্তাদের লাথি খাওয়াবি বুঝলেন তো এটা তো বাবা চায় না বাবা কি চায় সন্তানের কাছে বাবা আমার মান সম্মান ইজ্জত আমি তোর কাছে রেখে গেলাম তুমি এমন ভাবে চলবা যাতে করে আমি মৃত্যুর পরে কেউ যেন এটা না বলে যে কার ছেলে এটা এত বড় বিয়াদব এটা যেন কেউ না বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যারা ভালোবাসে আল্লাহর রসুলের সম্মান ইজ্জতকে যারা পছন্দ করে চোরার উপরে রাখতে চায় তাদের জরুরি হলো আল্লাহ রসুলের সুন্নতকে সারা দুনিয়ার মধ্যে দাওয়াতের মাধ্যমে দোয়ার মাধ্যমে প্রচার প্রসার করা আমলের মাধ্যমে জিন্দগিকে বানানো তাদের দায়িত্ব যদি এর বাইরে কিছু করে আল্লাহর রসুলের দোয়া সে লাভ করবে না যেই কাজের জন্য আল্লাহর রসুল আসছেন দুনিয়ার থেকে বেদাত কুপুরি সরাই দিতে আসছেন সিঁড়ি বন্ধ করার জন্য আসছেন সেই কাজের বাইরে যদি কিছু করেন তাহলে আর যাই হোক রসুলের উম্মত আপনি থাকবেন না আর যাই হোক রসুলের উম্মত থাকবেন না আল্লাহ রসুল বলেন যে ধোকাবাস কখনো আমার উম্মত হতে পারে না যে ধোকা দেয় সে আমার উন্মত নয় যে ধোকা দেয় মানুষকে এই এ কখনোই আমার উন্মত হতে পারে না বন্ধুরা আমার এই জন্য আমরা অলিদেরকে মানি অলিদের কারা মতো মানি কিন্তু অলিদের অলিদেরকে ভালোবাসি তার কর্মে গুণে রসুলের কর্মের গুণে যে রসুলের কর্ম তার ভিতরে আছে সে যে কর্ম করতেছে কোরআন হাদিসে আছে। এই কারণে ভারী ভালোবাসি সুতরাং আমরা আমাদের অলিদের বন্ধু অলি নামক বন্ধুদের সম্মান ইজ্জত তার কাজকর্মের ধরে রাখার মাধ্যমে করবো কিন্তু অতিরিক্ত কিছু করা যাবে না আল্লাহ মরে যে তাদের ওই কবরকে ঘিরে কোনো বেদাতি কাজ কর্ম করা যাবে না আমি আপনাদেরকে বলছি যদি আমি মারা আমার কবরকে ঘিরে ঘেরে যদি কেউ বেদাতি কাজকর্ম করে কাল কেমতের ময়দানে তার ঘাটটা ধরে আমি আল্লাহর কাছে নিয়ে যাবো কোন রকম আমার কবর কে ঘিরে কোনো বেদাতি কাজকর্ম করাও যাবে না কাউকে করতে দেওয়া যাবে না বন্ধুরা আমার রসুলের প্রতি আমাদের কেমন ইমান থাকবে আমরা আল্লাহ রসুলকে মানি আল্লাহ রসুলকে মহব্বত করি আল্লাহ রসুলের সুন্নতকেও মানি আল্লাহ রসুলকে হায়াত নবী হিসেবে মানি আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া মাক করে এটাও মানি আল্লাহর রসুলকে সালাম পৌঁছাইলে আল্লাহ রসুল তার রওজাতুল মিন রিয়াজিল জান্না তার মাকবারা হতে আমাদের জন্যে দোয়া করেন সালামের উত্তর দেন এটাও আমরা মানি কিন্তু একটা জিনিস মানি না সেটা হলো রসুলের হক রসুলকে দিব আল্লাহর হক আল্লাহকে দিব শেজদা কার হক আল্লাহ শেষদা কার হক শুধুমাত্র আল্লাহর হক এটা রসুলের হক নয় সুতরাং সেজদা আমরা রসুলকে দিতে পারব না রসুলের মর্তবা অনেক আমি একটু আগে আলাপ করেছি কোনটা কোনটা আমরা মানি কিন্তু কোনটা মানি না যারা বলে রসুলকে সেজদা দিতে হবে এটা আমরা মানি না আমরা সেজদা কাকে দিব আল্লাহ একমাত্র আল্লাহকে দিব সেজদা শুধু আল্লাহ পাকের হক এই জন্যে রসুলের রওজা মুবারকে সেজদা করা যাবে না বরকম বরং শেষ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যেভাবে দিয়েছে সেভাবেই মানতে হবে বন্ধু আমার কিন্তু আজকে কি দেখা যাচ্ছে উল্টা উল্টাপাল্টা রসুলকে কেউ আল্লাহর জায়গায় বসাই দিচ্ছে আল্লাহর জায়গায় কেউ রসুলে বসাই দিচ্ছে আল্লাহর জায়গায় রসুলরাও বসানো যাবে না রসুল কেউ আল্লাহর জায়গায় বসানো যাবে না অলিদেরকে আল্লাহ আল্লাহ রসুলের জায়গায় বসানো যাবে না পার্থক্য আপনাকে বুঝতে হবে অলিদের মধ্যে পাকের নূর আছে আল্লাহ রসুলের নূর আছে হাকিকতে আল্লাহ নূরের জগতে বসবাস করে ওটা ভিন্ন বিষয়ে কিন্তু স্বয়ং আল্লাহ রসুল কখনোই নয় স্বয়ং আল্লাহ পাক কখনোই নয় বরং তাদের সাথে নূরের মাধ্যমে একটা সম্পর্ক তাদের থাকে তাদের সাথে যেমন লাইটের কানেকশন কারেন্টের কানেকশন তো তাদের কলবের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের নূরের কানেকশন থাকে এই জন্যে রকম গুলু করা যাবে না ইসলামে গুলু পছন্দ নয় ইসলামে গুলু পছন্দই নয় আমরা টুপি পড়ি এটা পড়ি কি পড়ি এই যে টুপি পরি অনেকে কলি পরে অনেকে লম্বা কলি পরে বেকা কলি মানে কলি কলি পরে কিন্তু টুপি পরার সুন্নত কি সুন্নত হলে মাথা ঢাকা থাকতে হবে এখন মাথা ঢাকে যে কোনো জিনিসই টুপি হতে পারে আমরা তাইলে টুপি কেন পড়ি আমাদের শায়কের মহবতে যাতে ওনার মহব্বত আমাদের কলবে আসে ওনার টুপি যখন আমার মাথায় থাকবে তখন আল কথা বারবার মনে পড়বে যদি বারবার শায়েকের কথা মনে পড়ে তখন শায়েকের আমলগুলো আমার মনের মধ্যে বসে যাবে এটা শায়েকের টুপি নয় তো এটা ওই টুপি যেই টুপি দেখলে আল্লাহ রসুলের মহব্বতের কথা স্মরণ হয় যেই টুপি দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আমরা শায়েকের টুপি কেন মহব্বত করে পড়ি কারণ এই টুপি পড়লে আমার শায়েকের কথা মনে হয় যখন শায়েকের কথা মনে হয় তো রসুলের কথা মনে হয় যখন রসুলের কথা মনে হয় তখন আল্লাহর কথা মনে হয় দলিল কোথায় আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল তোমরা আল্লাহ এবং তার রসুলকে মানো এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে যিনি পথ প্রদর্শন করেন ওই দিকে যিনি অগ্রসর হন তাকে মানো তাহলে আমাকে মানলে আমি কে আমরি মিনকুম কেন আমরি মিনকুম আল্লাহর আমর রসুলের আমর এই দুই আমরের পথে আমি চলতেছি এই জন্যে ওই দুই আমরের মধ্য পালন করার কারণে আমি আমরি মিনকুমের অন্তর্ভুক্ত তাহলে আপনি যদি আমরি মিনকুমের টুপি পরেন তাহলে ওনার টুপি দেখলে কার কথা মনে পড়বে আমরি মিনকুমের আগে কি রসুল তার আগে কি আল্লাহ আর রসুলের কথা মনে পড়লে আল্লাহর কথা মনে পড়ে আমরা এই মহব্বতে টুপি পড়ি এই মহব্বতে লেবাস পরিধান করি কয় কেমন ছেলেকে ভালোবাসলে বাপকে ভালোবাসা হয় মেয়েকে ভালোবাসলে বাপকে ভালোবাসা হয় কেন কয় মেয়ের ভিতরে বাপের চেহারা আছে মেয়েকে দেখলে বাপের কথা মনে পড়ে ছেলেকে দেখলে তার বাপের কথা মনে পড়ে বাস্তাকে দেখলে চাচার কথা মনে পড়ে ভাইগনাকে দেখলে মামার কথা মনে পড়ে আল্লাহদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে মিনকুমকে দেখলে এই আমরি মিনকুম যার থেকে আসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তাদের তাদের কথা মনে পড়ে এই কারণেই আমরা লেবাস পরিধান করি অন্য কোনো কারণে পড়ি না কিন্তু যদি এরকম মনে করা হয় অন্য লেবাস লেবাসই না অর্থাৎ অন্য যারা সুন্নাদের উপরে চলতেছে অন্য যারা টুবি পড়তেছে হয়তোবা তারা অন্য সিলসিলায় ভুক্ত ভাই তাদের লেবাসও লেবাস তারা তাদের সাইককে দেখে ওইভাবে তারা আল্লাহ রসুলকে পাচ্ছে আমরা আমাদের সাইককে দেখে আল্লাহ রসুলকে পাচ্ছি আমার কাছে আমার আমার সন্তান সন্তান তার আমার ভাইয়ের কাছে সেটাও সন্তান সুতরাং গুলো করা যাবে না এটা না বোঝা যে আমারটাই ঠিক তারটা ঠিক না তাইলে মনে তাইলে আর আপনি হক পথে নাই তাইলে আর আপনি নাই আজকে এই আলোচনা কেউ করে না আপনাকে বুঝতে হবে হক কি জিনিস হক এমন এক জিনিস যেটা সোজা পথ দেখায় বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন অলা তাল বিসু হক বিলবা বাতিলি অলা তাক ওয়ালা তাল বিসু হক কাবিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন তোমরা আল্লাহ পাক বলেন তোমরা হককে বাতিলের সাথে মিস মিক্সার করে দিও না আর হক গোপনও করো না তোমরা জানো যে তোমরা হক গোপন করতেছো যাই শুই না হক গোপনকারীও সিরাতুল মুস্তাকিমের উপরে নাই মধ্যমপন্থীর উপরে নাই কোরআনের মাপকাঠির উপরে নাই যে হক গোপন করে হককে মিলাওয়ট করে মার সম্মান দিতে হবে এটা আলাদা বাপের সম্মান দিতে হবে আলাদা বোর সম্মান দিতে হবে আলাদা স্বামীর সম্মান দিতে আলাদা এখন আপনি মিল আউট করে বলছেন নিজের মন মতো করতেছেন এই যে মিল আউট করতেছেন আপনি যায় আর পরেও মিল আউট করতেছেন আপনি জানেন আহলে হক আল্লাহ আল্লাহদের খানকা হক থাকে আপনি জানার পরও আপনি বাইরে যাই আমাদের খানকা সম্পর্কে পাল্টা কথা বলতেছেন আপনি জানেন হক তারপরও আপনি আপনার ইগো ইগো তো ইগো হট হয়ে গেছে আপনার ইগোতে লাগতেছে আমাকে কেন সম্মান দেওয়া হলো না অথবা আপনি আপনার জায়গায় কোনো একটা সমস্যার কারণে আপনার ইগোতে লেগে গেছে এখন আপনি আল্লাহ ওলাদের খানকার সম্পর্কে বলতেছেন এটা ঠিক না অমুক না টমক না এখানে ওইটা দেখছি এটা দেখছি আসলে মূলত আপনি হক গোপনকারী আপনি হককে মিলাউট করতেছেন সুতরাং আপনার খবর আছে আপনি কেমতের ময়দানে আল্লাহ রসুলের জামাতে উঠতে পারবেন না যেখানে হক সেটাকে হক বলতে হবে যেটা বলতে হবে সেটা যদি আমার বাপও হয় সেটা যদি আমার মাও হয় সেটা যদি আমার ভাই হয় হক হক তো বলতে হবে বাতেল বলা যাবে না হক বলা যাবে না বাতেলকে বাতেল বলতে হবে এটাকে গোপন করা যাবে না হককে হক বলতে হবে এটাকে গোপন করা যাবে না কে বলতেছেন পাক বলতেছেন ওলা তালবি তালবিসুল হক কাবিল বাতিলি তোমরা হককে বাতিল দিয়ে মিলাওয়ট করো না তোমরা হককে গোপন করো না সত্যকে গোপন করোনা ওয়াং তোমন তোমরা যদিও জানো জানার পরে তুমি তোমরা এই কাজ করবে না বন্ধুরা আমার এইটা আমরা জানলাম কি এই পর্যন্ত আমরা জানলাম কোরআনের মাপকাঠি এইবার আসেন আমাদের মধ্যে বিভিন্ন দল এবং মত রয়েছে এই বিভিন্ন দল এবং মতকে কেউ এক কথায় মাঝাঁপ বলা হয় সিলসিলা মানে ধারাবাহিকতা অনেক সময় আপনারা খানকা জিজ্ঞেস করলে কয়ে যে আপনার কোন তরিকা কি তরিকা কি তরিকা কোন তরিকা তো আমরা বলি আমরা বলি ভাই তরিকা বলতে কি বোঝাচ্ছেন কয় কাদ্রিয়া নকশাবন্দি কয় এটা তরিকা না রে ভাই এটা হচ্ছে সিলসিলা ধারাবাহিকতা একজনের পর একজন আসতেছে আগে দাদা আসছে পরে বাপ আসছে পরে নাতি আসছে এটা হচ্ছে সিলসিলা তরিকা তো একটাই কার আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝাব চারটা মাঝাব চারটা মাঝহ মানে চারটা দল চারটা দল সিলসিলাকেও আপনি মাঝাব বলতে পারেন কারণ কাদরিয়া একটা দল চিস্তিয়া একটা দল নকশাবন্দি একটা দল চেহারা নাওয়ার দিয়ে আরেকটা দল এই চার দল আবার এখানে চার দল আছে এখানেও চার দল আছে ইমাম আবু হানিফা ইমাম হাম মাহম ইমাম হাম্বল ই রহমতুল্লিহি ইমাম শাহফি রহমতুল্লাহি ইমাম মালিকি রহমতুল্লাহ চার মজাহ এটা চার দল চার দলের চার মত আবার আবার ওই যে আমাদের চিস্তিয়া কাদ্রিয়া নকশাবন্দিয়া এটাও চার দল এটা চার দলের চার মত দল এবং মত চার চার আটটা কিন্তু তরিকা কি একটা কথা কি বুঝতেছেন তরিকা একটাই তরিকা কি সমস্ত দুনিয়ার বাপ একটাই তাদেরকে বাপ বলেই ডাকা হয় সমস্ত দুনিয়ার মা একটাই তাকে মা বলেই ডাকা হয় এখন হইতে পারে আপনি এক দলে ভর্তি হয়েছেন আপনার মা এক এক ধরনের আরেকজনের মা তার চেহারা ছবি আরেক ধরনের আরেকজনের মা তার চেহারা ছবি আরো ভিন্ন পারে কিন্তু মা একটাই দল এবং মত থাকতেই পারে তরিকা একটাই সেটা কার তরিকা রসুলের তরিকা আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাই এর তরিকা এই যে যে চার সিলসিলা এটাকে আর আরবা বলা হয় এই যে এটাকে সালাসিলা আরবা বলা হয় এই সালাসিলা আরবা অর্থাৎ মাজাবের ক্ষেত্রে চারটা এবং সিলসিলার ক্ষেত্রে চারটা এই সালাসিলে আরবা বা মাজাব আপনি যাই বলেন না কেন এই সব মিলে হলো এক তরিকত সেই তরিকত হলো তরিকত নবী সাল্লাহ আলাই তো বন্ধুরা আমার খেয়াল করতে হবে চার মাঝাবে ইমাম আবু হানিফা ইমাম হাম্বল ইমাম মালিকি ইমাম সাফি এ চার মাজাব এই চার মাজাব হচ্ছে এলমে নবুয়াতের উপরে প্রতিষ্ঠিত আর চার সিলসিলা কাদ্রিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া সেহরনাউরদি এই চার সিলসিলা হলো নূরে নবুয়াতের উপরে প্রতিষ্ঠিত এক জায়গায় এলমে নবুয়াত পাওয়া যায় আর এক জায়গায় নূরে নবুয়াত বন্টন হয় এই চার চার মিলে হচ্ছে আট এই আটের মধ্যে এক তরিকা সেটা হচ্ছে হাকিগতে রসুলের তরিকা বন্ধুরা আমার নূরে নবুয়াদ যেটা ওইটাকে সিফতে হাসান বলা হয় আর এলমে নবুয়াদ যেটা এটাকে শরিয়াত এবং ফিকে শাস্ত্র বলা হয় কথা কি বুঝতেছেন বন্ধুরা আমার এখন এই চার 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 সিলসিলা চার মাঝাব এই মোট আট মাঝাবের মধ্যে পুরা দিন রয়েছে এখন বুঝতে হবে এইগুলো কীভাবে দিনে ইসলামের মধ্যে রয়েছে আসলেই কি আছে না নাই কথা কি বুঝতে এই চার তরিকা তরিকা তো চারটা না একটাই যারা চার তরিকা কয় ওদেরকে বুঝাই তোমরা যারা তার চার তরিকা মনে করো আসলে তরিকা একটা সিলসিলা চারটা মাঝাব চারটা সিলসিলা চারটা মাঝাব চারটা এখন এই সিলসিলা চারটা মাঝাব চারটার মধ্যে দিন ইসলাম রয়েছে কিনা বন্ধুরা আবার